see the picture color of them. Just look at this face, please. Look like that. এখানে আমরা ফার্স্ট টাইম সাউথ ইন্ডিয়ান ফুড ব্লগ শুট করে দেখাবো তোমাদের কেমন খেতে। আর আমরা চেন্নাই স্কয়ারে ফার্স্ট টাইম এসেছি কিন্তু তো আমাদের কাছে যেরকম নতুন তো তোমাদের কাছে আশা করি নতুন হবে। পুরো ভিডিওটা দেখো, ডোন্ট স্কিপ। আমরা নিয়েছি হচ্ছে একটা চিজ ফার্স্ট দোসা। হচ্ছে মাইসোর মালগাপুরি ইডলি, মাইসোর মালগাপুরি। আমরা স্টার্ট করবো আজকে চিজ বাস ধোসা দিয়ে। চিজ বাস ধোসা এরকম নর্মালি দাঁড়িয়ে থাকে, তোমরা হয়তো পিকেও দেখতে পারো, বাট এখানে আমাদের এটা চিজটা গলে গিয়ে পড়ে গেছে, তো এটা আমাদের ফল ছিল না, আমরা তখন শ্যুট করতে ব্যস্ত ছিলাম। সব দিকেই চিজ পড়ে গেছে, আলু না সামথিং কিছু একটা, আমরা খাবো ফার্স্ট বাইট। ভালো ভালো, আমরা যেহেতু পেছন দিক দিয়ে স্টার্ট করেছি তো ওখানে চিজটা নেই, চিজটা সামনের দিকে বেশি। আমরা আসল চিজের জায়গাটা খাবো। অনেক কিছু জিনিস আছে, শুধু চিজ না। লাল লাল, এটা কি কেশর? ও বিট কেশর। আরে কেনা কে চাতে হো? বাদাম আছে, বাদাম আছে, আলু। ভালো, মানে আমি বলবো দুজনে পেট ভরে খাওয়া যাবে আরামসে। আমি হাত দিয়ে খাচ্ছি, একজনের জন্য একটু বেশি। আমি অন্য জায়গায় মশলা টশলা খেয়েছি, বাট এটা অনেকটা বড়, মেবি পড়ে গেছে বলে বুঝতে পারছি না। আর চিজের ফ্লেভারটা দিয়ে দারুণ লাগছে, জাস্ট মি দারুণ লাগছে। এই দুটো খেয়ে দেখি কেমন। ঠিক আছে, সরিয়া বাদাম কোনটা দিয়ে খাবি? তোর কোনটা একটা? আমার ইয়েলো। কিছু বলছে না, খিদে দাঁড়া। নিশানি খেয়ে নিই, তারপর আমি বলছি। বলছি নট ওয়ার্থ ইট, 115 এটা, মানে কি বলুন তো, খেতে খারাপ বলছি না, বাট খুব পাতলা, খুব পাতলা, মানে ওরকম ঘন শেক শেক টাইপের একটু নাম। আর কথা বলি, সাইজটাও খুব ছোট, দেখো তোমরা
সাইজটা আপনি একটা গ্লাসের সাইজটা এইটুকু যাতে আমার ফুলের টবের থেকে বড় হয়। ভালো না হলে ঠিক খেতে ইচ্ছা করে না, বাট ভালো, এটা খুব ভালো। একটা গ্রিন চাটনি দিয়েছে, একটা এরকি চাটনি, আমি সাম্বারটা দেবো, এরকি চাটনি ঠিক আছে, ম্যাঙ্গো চাটনি, ওটা ম্যাঙ্গো চাটনি বললো এটা ম্যাঙ্গো, হ্যাঁ ম্যাঙ্গো চাটনি। আচ্ছা আরেকটা হচ্ছে কোকোনাট চাটনি, এটা তো অনেকেই খেয়েছে। সাম্বার, আরে সাম্বার, ওকে সো আমি সাম্বারটাকে খাবো, আমার ম্যাঙ্গো চাটনিটা খুব খাওয়ার ইচ্ছা। সাম্বারটা খেয়ে দেখ, চল 1 2 চল নে, ওকে 1 2 3 1 2 3 আমরা যখন প্ল্যানটা করলাম আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম, তুইও ছিলিস, মানে আমার তো আলাদাই ক্রেজ ধোসা বা সাউথ ইন্ডিয়ান ফুডের প্রতি আমার খুব ভালো লাগে। ধনে পাতা চাটনি, জানো তো ধনে পাতা আর পুদিনার চাটনিটা গাছ পাকিয়ে কিন্তু মায়েরা খাই দেয় বাচ্চাদের ভাবে, সিরিয়াসলি এইভাবে কে খাস? এইভাবে অপমান, তুই আমাকে এটু করছিস, তুই আমাকে সরা, থালাটা দেখলে আমাদের ভক্তি আসবে না খেতে। কি করে যে আমি পাশে পাশে খাই, মানে আমার খাবারের প্রতি আলাদা টান আছে তাই খাই, কিন্তু অন্য মানুষ হলে কিন্তু খেতে পারতো না। খালাটার চেহারাটা মানে পুরো ওটি থেকে এসে খাওয়া ধোসাটা, আমি মানছি আমি হাত দিয়ে খাই, আর কি করে ও খাবার খাবার মানে পেট পুরো নোংরা করে খাস তুই, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখো অনেক খাবো কিছু, হ্যাঁ ম্যাঙ্গো চাটনি দে। কি দেবো? আবার ঢাল, আবার ঢাল, ধোসাটা ম্যাঙ্গো চাটনি দিয়ে খেলাম, ভালো লাগে সত্যি, ভালো লাগে, ভালো লাগে। বাট অন্য গ্রিন চাটনিটা ভালো ছিল, সাম্বারটা ভালো ছিল, হোয়াইট কোকোনাট চাটনিটা ট্রাই করে দেখি। আমি বলবো, আমি বলবো, ওর মানে মুখের নিচটা এখানে ছড়ি না, প্লিজ তুই ছড়াতে দেখ, তুই ছড়াতে ছড়া, কোকোনাট চাটনি অলওয়েজ আমার ফেভারিট, কোকোনাট চাটনি একদম বেস্ট, এই চারটার মধ্যে পারফেক্ট, ধোসার সাথে যাচ্ছে। আমাকে তো খুব ঠিক বলে যে আমি চিজটা সরিয়ে রাখছিস কেন, তুই চিজটা এখান থেকে ওখানে গেল কি করে? বলছিলাম যে তুই তো চিজটা খাস, আমি তো দেখছি চিজটা এখান থেকে এখানে এখান থেকে এখানে উই পেছনে চলে গেছে, কেন সমাজরে 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 না কি শুকনো খেয়ে যাচ্ছে, আমি সাম্বারে খা আমাকে বুঝে নিতে দিন, কার মুখ দেখে উঠেছিল এরকম করে, ঠিক ওরকম করছে, তোর মতো কেউ এরকম করে না, ফেরেন দিয়ে তারপর নাকি ল্যাদ খাওয়ার আগে এরকম করিস, ল্যাদ খাওয়ার আগে স্মেল কিসের না, তো ল্যাদ তো খাওয়ার জিনিস একটা, কথা আমি এত কথা শিখে গেছে মেয়েটা কথায় পারা যায় না, তুই সাদা চাটনি দিবি, সাদা চাটনি দে দিবি, না না তোর জন্য কোনো ঠিক না,
কোকোনাট ইটস নট ফর ইউ দিবি তুই বলছিস তো নে একটুখানি ইয়ার বলবো তো দিন না বেশি করে দিন তোর আবার তাই তো বলছি হ্যাঁ ওরা তুই বলছিস খেয়ে ওই স্ক্রিন অন স্ক্রিন থেকে স্ক্রিনের পেছন থেকে নাকি ভিউয়ার্সরা বলবে হ্যাঁ খেয়ে নাও খাও আমি তো ওয়েট করে আসবো আর মন বলছে যে পারুলু এখন খেতে বসেছে শিমুল আমি খাচ্ছি আর তুই বলবি খাচ্ছি আর তাহলে খেয়ে কত দূর চলে গেছে মেয়েটা আপনাদের আশকারায় এটা এভাবেই একদিন বড় ব্লগার হয়ে যাবে কিচ্ছু করতে হবে না আমি আটকাতে পারবো না কোথায় চলে আসিস তুই দিদি কা কি কি দিবে এটা কে খাবে আমি খাবো দেখবা না যাই হোক আমরা কোকোনাট চাটনি বললো বললাম আমরা যে আর কি হবে কারণ আমরা তো রাক্ষসের মতো খেয়ে ফেলেছি কোকোনাট চাটনি বললো হবে ওই শুনে ঈশানী এখন সাম্বাটা গপ করে খাচ্ছি যেন ওটাও একটা চাই আস্তে আস্তে দেখবে যা যা দেখছেন আবার একটা করে এসে গেছিল যতবারই বলবো ততবারই কম হবে ধোসাটা ধোসাটা না অসাধারণ ধোসাটা মারাত্মক আমি যেখানে থাকি সেখানে ধোসার দোকান আছে বলে আরও জায়গায় খেয়েছি ধোসা বাট এটা না আমি গ্রিন চাটনি প্লাস হোয়াইট চাটনি মানে কোকোনাট চাটনি প্লাস ধোসা মিক্স করে খাবো তোমার সুখে থাকতে কি ভূতে খেলে ট্রাস্ট মি আমি বলছি ভালো লাগবে মানে আপনি বলছি ভালো লাগবে দাঁড়াও ভালো লাগছে কেন ঠিক সো খা কি আমার বল কেমন গ্রিন চাটনি আমার রেকমেন্ডেশন হোয়াইট কোকোনাট চাটনি দিয়ে ধোসা আত্মীয়র আছে সব একসাথে মিক্স করে সুস্থভাবে খাচ্ছিস খা মিক্স করে একটু একটু মকটেল বানানোর চেষ্টা করে মকটেল ককটেল বানানোর চেষ্টা করে আমি তো নিন্দে করতে আসি আমি জেনারেলি কোল্ড কফিকে কখনো বাজে বলি না বাট ট্রাস্ট মি এখানে কফির ফ্লেভার নেই কিন্তু পুরো চকলেট কোল্ড চকলেট এরকম একটা চকলেট ছিল না ইয়েতে খেয়েছি আরে মার্কস অ্যান্ড ফ্রাইস না 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 এরকম একটা চকলেট আছে ক্যান্ডি মতো আমি বলছি আমি তো এক্সাইটেড হয়ে যাচ্ছি কেন বলছি চকলেট আমি আবিষ্কার করেছি একটা পুরো পুরো ওরকম ফ্লেভার না তাই কফি লাগছে বাট মানে আপনি এখানে আসবেন ওর কথা শুনে তাদের কিচ্ছু মিলছে না ছুঁড়ে ফেলে দেবেন এটা কিচ্ছু মিলছে না তাও বলবো 150 তো নট ওয়ার্থ ইট এর থেকে একটা স্প্রাইট ফাইট নিলে বা থামস আপ নিলে কি আর সব জায়গাতে বেস্ট এক্সপেরিয়েন্স হবে না আমাদের কত টাকা যেভাবে নষ্ট হবে আমরা পথে বসে যাবো এবার আপনাকে চান আমরা পথে বসে যাই করে দিন না একটু সাবস্ক্রাইব করে দিন কেন করছেন এরকম করে দিন পিছনে মুখটা দেখে মায়া হয় না আপনাদের দেখে
ভালো নট ব্যাড পিলিটা অনেকটা বড় খুব সফট ভালো খেতে খাবারে খেয়েছি বোকা বোকা হয় না তোর সাথে যেরকম ব্যাপারটা বুঝতে হবে আমার মনে হচ্ছে আমাকে আরেকবার চাইতে হবে একটু বাইক চাপ নিয়ে দিন আবার চাইবো মাছি ঢুকে পড়েছে এতে দোষ না হতেই পারে তোকে দেখতে এই দেখ মাছি দেখে কি এরকম করে মাছি ভাই মাছি তো বাঘ নাকি লাগে ভালো তুই মাছি দেখে কিরকম করলি ভাই এই ভিডিওটা আমি রোটেট করবো যে মাছি দেখার রিয়াকশন তাহলে মুভি আছে মাখি বলে মাখি কেউ জানতে চায়নি জানাবো জানি তোরটা মাছি কে নিয়ে মুভি হ্যাঁ তুই জানে দেখে তাই হট করে না ওই মনে পড়ে গেল ভাই ওইখানে এরকম ভাবে কে নাচ করছিল মানে মাছিটা নাকি তুই ওটা দেখে নাচ করছিল এরকম এক্সাইটেড হয়ে মাছি মাছি ওরা নাচ করছিল তোরই বন্ধু তো তোকে দেখে আমার মনে হচ্ছে তুই এসব করে বেড়া সব মাছিদের নামে বলে বেড়াচ্ছিস ধোসা যতটা ভালো লাগে ইডলি ততটা ভালো লাগে না বাট বাইট চাটি দেখে কিন্তু ভালো লাগলো ইডলিটা ভালো কম্বিনেশন আবার ঠান্ডা হয়ে গিয়েও আমার খাচ্ছি ধোসাটা কিন্তু ধোসাই আলু আর ভেজিটেবলটা দিয়েছে তো আমরা বাইরে বেরিয়ে এসেছি এখন আমরা তোমাদের রিয়েল রিভিউস দেবো আমরা ওখানে দুটো বেভারেজ নিয়েছিলাম বেভারেজগুলো আমাদের একটু ভালো লাগে দাম অনুযায়ী খুব বাজে খুব বাজে মানে একদম স্যাটিসফাইড না আমি বলবো ওদের ইয়েটা মানে খুব ক্যালচারে টাইপের মানে পাতলা জলের মধ্যে আর এসেন্স মিশিয়ে দিয়েছে মানে তোমাদের বাড়িতেও বানাতে পারো যেরকম আমি তো বলবো প্লিজ এখানে এসে বেভারেজ নিও না হ্যাঁ তাও যদি 50-60 টাকা দাম হতো মানতাম 100 ছাড়িয়ে গেছে কিছু আর সাইজও কম মানে আর কি সাইজও খুব ছোট এই তো গ্লাস দিয়েছে তো বড় দিলে ভালো না ভালো না ভালো না ভালো না রিফ্রেশমেন্ট ইনস হিসেবে একদম ভালো না একদমই না এন্ড বলবো যে ইডলিটা ভালো ছিল বেশ ওরা ভালো বানিয়েছে কিনে কোকোনাট চাটনি দিয়ে বেশ ইডলিটা ভালো লাগছিল কিন্তু আর ওরা ভালো বানিয়েছে চিজ ধোসাটা খেলাম অসাধারণ ছিল সাধারণ বেশ তোমরা যদি এখানে আসো তোমরা আগে ধোসাটা ট্রাই করো কারণ সত্যি ভালো মানে এখানে যদি আসার
মতো হয়। আমি বলবো ধোসাটা হচ্ছে একটা হাইলাইটিং পয়েন্ট, মাস্ট রিকমেন্ডেশন। এক্স্যাক্টলি। আমি তো ধোসাটা বাদ দিয়ে যদি কিছু বলতে দিবি। ও আচ্ছা, মানে আর্ধেক কথা মানে শোনা গেল না আমার। বাকি কথা ধোসাটা যদি এখানে এসে না খাও সত্যি বড় লস।